আজকে আমাদের বাগানে নতুন একটা সবজি তুলতে এসেছি, কাঁকরোল। আমাদের সাধারণত এদিকে হয় না, তবে বাবা অনেক কষ্ট করে নার্সারিতে জিজ্ঞাসা টিজ্ঞাসা করে এই সবজিটা ফলিয়েছে। দেখাই আপনাদেরকে কেমন হয়েছে। এখানে দেখুন কয়েকটা কাঁকরোল হয়ে আছে, এখানে দুটো, এই দেখুন কি সুন্দর কাঁকরোল হয়েছে। এই গাছগুলো লতানো হয়, আর কাঁকরোল গাছ আর পটল গাছ একসঙ্গে হয়ে আছে, তো খুঁজে খুঁজে বের করতে হচ্ছে। এটা ছোট আছে, তবে তুলে নিই। এগুলো কিন্তু বেড়া ছাড়া বাইতে পারে না, বাবা সুন্দর করে বেড়া দিয়েছে। এর ওপর দিয়ে গাছগুলো চলে গেছে, আর নিচে কত থালকুনি পাতা, পুঁই গাছ সব হয়েছে। এই দেখুন ছোট ছোট ধরেছে এগুলো সবে। আর ওপরে যে ফুলটা হয় না, একটু সাদা আর হলুদ টাইপের হয়। ওপরে দেখো সাদা ফুল, আর ভেতরে এই যে অংশটা হলুদ টাইপের, আর এখানে দেখুন কাঁকরোলটা ধরেছে এই পেছনে। এই কাঁকরোল গাছের এক পাশ দিয়ে দেখুন পটল গাছ বেয়েছে, একটা পটলও হয়েছে ভালো। এই দেখুন টোটাল এতগুলো কাঁকরোল হয়েছে। আর আমাদের এদিকে তেমন তো কাঁকরোল হয় না, তবে যথেষ্ট হয়েছে। যেগুলো হয়েছে আমাদের বাড়ির জন্য যথেষ্ট, এগুলো নিয়ে বাড়ি চলে যাচ্ছি। চলুন এবার রান্নার কাছে যাই। বাবা বাবা দোকানে যাচ্ছে, ও দেখো সবগুলো তুলেছে। এগুলো হবে তো? হ্যাঁ, অনেকগুলো আছে, লাগিয়ে দিই এটা। রাস্তায় একটা জলের কল পেয়েছি, ধুয়ে নিই। রান্নার কাছে চলে এসেছি। আজকে আমি কাঁকরোলের পোস্ত বানাবো। কাঁকরোল যারা খেতে পছন্দ করে না, এই রান্নাটা করলে কিন্তু তারাও পছন্দ করবে। কাঁকরোলগুলো আমি প্রথমে খোসা ছাড়িয়ে নিই। উপরের অংশটা একটু বেশি করে বাদ দিচ্ছি, একদম নরম। ভেতরের বীজগুলো দেখুন। এবার এখানে তিন ভাগ করব। মাকে দেখাবো বলে এই ডাটাগুলো রেখেছি। এতটা নরম আর টাটকা কাঁকরোল বাজার থেকে কোনোদিনই কেনা হয় না। কি যে ভালো লাগছে না কাঁকরোলগুলো কাটতে। আর লাগবে না, এগুলো হয়ে যাবে। আর এগুলো আগে তো ধুয়ে নিয়েছি, এখানে জল বের করলে হয়ে যাবে। উনুন ধরিয়ে কড়াই চাপিয়ে দিচ্ছি, কড়াইতে জল দিয়ে দেব। জল ফুটিয়ে কাঁকরোল দিয়ে কিছু সময় ভাপিয়ে নেব। অল্প নুন ছড়িয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। একদম নরম কাঁকরোল, এক থেকে দু মিনিট ভাপিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি। সর্ষের তেলে রান্না করব, সর্ষের তেল দিয়ে দিলাম। অল্প পাঁচ ফোড়ন দিচ্ছি, অল্প জিরে ফোড়ন, দুটো তেজপাতা, সেদ্ধ করা কাঁকরোল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে একটু কষিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু আলাদাভাবে কষিয়ে নিতে পারেন, আমি সরাসরি পাঁচ ফোড়ন দিয়ে কষিয়ে নিচ্ছি। কিছু সময় কষিয়ে নিলাম, অল্প পরিমাণ লবণ দিচ্ছি, আগেই লবণ দেওয়া ছিল। একদম এক চিমটি হলুদের গুঁড়ো, না দিলেও হয়। তাতে কেরা কাঁচা লঙ্কা, দু চামচ পোস্ত বাটা দিয়ে দিলাম, এক চামচ কাজু বাটা,
কিছু নাড়িয়ে নি। কাজু পোস্ত দিয়ে বেশি সময় কষানো যায় না, আমি জল দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে দেবো, কিছু সময় রান্না করে নেব। আমি এতে হলুদ গুঁড়ো দিয়েছি, আপনারা কিন্তু নাও দিতে পারেন। কিছুদিন আগে আমি আলু পোস্ত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, ওখানে অনেকেই কমেন্ট করেছেন যে হলুদ গুঁড়ো দিতে নেই, কিন্তু আমাদের গ্রামের পরম্পরায় মা বলে সব কিছুতে অল্প হলুদ দিয়ে রান্না করবে, এমনকি শিল নোড়াতে যখন কোনো বাটনা করি তখনও অল্প হলুদ লাগিয়ে করতে হয়। তবে আমি সত্যি এর কারণ জানি না কেন, তবে আমাদেরকে করতে হয়। ঢাকনা খুলে নিচ্ছি, রান্না মাখু মাখু হয়ে এসছে। এই সময় নামানোর সময় অল্প একটু চিনি দেব, খুব সামান্য চিনি, অল্প সরষের তেল। চিনিটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, প্রয়োজন মনে হলে দেবেন। নামিয়ে নিচ্ছি, মাকে একটু কাঁকরোল পোস্ত দিই। এ দেখি কেমন হয়েছে। ভালো হয়েছে গো? ভালো হয়েছে। আলু পোস্ত থেকে একটু ভিন্ন না সেরকমই লাগছে? আলু খেতে সবাই কিন্তু পছন্দ করে। হ্যাঁ, বিভিন্ন সবজি দিয়ে রান্না করলেও ভালো লাগে। আলু দিয়েছো? আলু দিয়েছো? না, আলু দেয়নি, আলু দেয়নি, শুধু কাঁকরোল দিয়েই করেছি। খুব ভালো লাগছে। ঝালটা একটু হলে ভালো হতো আর কি। ঝাল একটু হলে একটু আর আসলে আলুসি থাকে, বাড়িতে একটু কম ঝাল খায়, তা আমরা একটু কম ঝাল খাই, মা আর বাবা একটু বেশি ঝাল খায়। কাঁচা লঙ্কা দিয়ে খেয়ে চারটে দিয়েছি, লঙ্কাগুলোর মনে হয় ঝাল নেই, দেখো চারটে লঙ্কা দিয়েছি। বাড়িতে এত সুন্দর নতুন নতুন সবজি হয়েছে, তো রোজ কিছু না কিছু নতুন নতুন রান্না করি, রান্না করে বলবে মা একটু খাও তুমি আগে। সব সবজিতে সবজি বাড়িতেই হয়, মানে বাগানে হয়, কিন্তু বলতো বাজার থেকে দুদিন তিন দিন ঘুরে ঘুরে তারপরে নিয়ে আসা হয়, এর সদ্য তোলা হয়, রান্না হয়, খাওয়া একদম রান্না, এই জন্য ভালো লাগে খুব খেতে, রান্নাও খুব ভালো। সবাই কিন্তু আলু পোস্ত, ঝিঙে পোস্ত এইগুলো বানিয়ে থাকেন, তবে একবার কাঁকরোল পোস্ত বানিয়ে দেখতে পারেন, কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রিশান কুকার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো আপনারা সবাই ভালো থাকুন।